এই লোগোটা কিভাবে করবো দেখেন। ঠিক আছে দেখেন, তাহলে আমরা এই লোগোটা যদি আমাদেরকে করতে হয় তাহলে দেখেন, প্রথম আমরা এখানে টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে এ চাপলাম, এ লেখা একটা ফন্ট দিই, UTS উচ্চবল বোল্ড, এই ফন্টটা আপনি গুগলে সার্চ দিলে পাবেন। এরপর এটাকে 72 ঠিক আছে, এরপরে এটাকে আমরা সাদা কালার করে দিই, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন করার পরে ডিরেক্ট সিলেকশন টুলস পেন টুলস দিয়ে পেন টুলসে যাব, এই দুইটাকে ডিলিট করে দিয়ে কর্নারগুলোকে ডিলিট করে দিলে ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুলসে যাই, এগুলোকে একটু মানানসই করব, চাইলে করতে পারেন না চাইলেও নাই সমস্যা নেই। ঠিক আছে, তারপরে একটা ইলিপস টুল নিব, অ্যারেঞ্জ পিঙ্ক ফন্ট, একটু এদিকে নিয়ে যাই, ঠিক আছে, চাইলে আরো বড় করতে পারি, বেশি খুব বড় করলে আবার জামিলে, কারণ এটার সাথে এটা লাগতে হবে না। তারপরে এটা রেক্টেঙ্গুলার টুলস নিলাম, এটাকে সিলেকশন চলে গেলে শিফট চেপে ধরে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম, দুটাকে কি করে দিলাম অ্যাডজাস্ট করে দিলাম, এটা একটু ছোট করে ফেলি, অ্যাডজাস্ট করে এটাকে একটু ছোট করে দিই, ঠিক আছে, তাহলে এটা এটার সাথে মার্চ করে দিই, এটার মতো করে শেপ ওয়াইল্ডার টুলস নিয়ে একটু বড় করি, এটাকে একটু সামান্য দুইটাকে সিলেক্ট করলাম, শেপ ওয়াইল্ডার টুলস নিলাম, নিয়ে এই অংশ ডিলিট করে দিই, এগুলো কি করে দিচ্ছি ঠিক আছে,
ডিলেট করে দিলেন। ডিলেট করে এটার অন্য কালার দিই, দিলাম। তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি হয়েছে? কপি এন্ড পেস্ট। এই অংশগুলো সেভ বাই ডিটেল দিয়ে ডিলিট করে দিই। কোন অংশগুলো তাহলে ওই সেটের মতো? এবার ডট ডট গুলো কিভাবে দিব? টুট টুট গুলো, টুট টুট গুলো দিতে হবে না? আচ্ছা কালার দিয়ে ফেলি। এটা হবে রাইট বাটন ক্লিক করে আন গ্রুপ করি সাদা কালার, এটা হবে এই কালার। আসছে হবো? এবার টুট টুট গুলো দিতে হবে না, টুট টুট গুলো ব্লেন্ড করে দিব আর কি। ঠিক আছে, স্পেসিফাই স্টেপস ডাবল ক্লিক করলাম, এখানে স্পেসিফাই স্টেপস 10টা দিলাম। এখানে একটা ক্লিক করি, এ প্লাস সিনেজ একটা ক্লিক করি, আসছে? এবার একটু কন্ট্রোল ডি দি, সবগুলোকে ধরে এক্সপ্যান্ড, ঠিক আছে? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে কালো কালার দিই। দুইটাকে গ্রুপ করলাম, এটাকে সিলেক্ট করলাম উইন্ডোজ থেকে পাথফাইন্ডার ডিভাইডেড মাইনাস হয়েছে। সেম কাজ আবার করতে হবে না, এটার সাথে আগে মিলে মিলে নিলাম, এটা ধরলাম ডিভাইডেড হয়েছে। আর আপনি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, এবার টাক্সটাকে লিখে দিবেন এখানে। এটা যত বাড়াবেন এটাকে সাদা কালার করে দিই। টাক্স ঠিক আছে,
কোশ্চেন এটা? হ্যাঁ স্ক্রিন রেকর্ড করছি তো, আর ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ ইউজ টু আর্টবোর্ড, আর্টবোর্ড শুধু সেভ থাকবে।